নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবার এই সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি আমি। আজকে একটু ভালো আছি, মা ওষুধ দিয়েছে আমাকে কাশির, তারপর থেকে একটু ভালো আছি। তো এখন এই কাজ সেরে নিচ্ছি। এখন দেখুন আরেকজন দুষ্টামি শুরু করেছে বিছানায়। কি করছো তুমি? খেলা করছো? খেলছে নাকি ও? এটা দাপাদাপি করে একটু আগে পেটে ব্যথা করছিল, কে বলবে ওকে? তো এখন আমি জামা কাপড় গুলো ভাঁজ করে দিচ্ছি, ছাদের থেকে জামা কাপড় গুলো নামিয়ে আনা হয়েছে। তো ঠিক আছে, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। বাবা, তোর সবাই কাটা মরে যায়। হাই বলে দে একটু সবাইকে। হাই। এই আমার মামা। এই মামা আমার দুধ ভাত দিয়েছিল। মামার কোলে বসে আছে আমার মেয়ে, দাদুর কোলে। কি করছিস তুই? কি মা, পান দিয়ে কি করে দেখো? কি করছো তুমি, দাদুর কোলে বসেছ? যে মামা এসে গেছে, মামা নিয়ে যাবে। মামার ছড়াছড়ি আমার মেয়ের। তুই তো আমার মামা। এটা নিয়ে যাবি ভাই, পড়তে চলে যাবি? ও তাহলে আর মামা নেবে না, ভুল ইনফরমেশন দিলাম একটা, মামা নেবে। বলে মামা তোমাকে আর আমায় নিতে হবে না, তুমি দিনেও নাও না রাতেও নাও না। মিষ্টুর কাছে তো দিয়ে আসতে পারিস, মিষ্টু তো একাই আছে, এখন তো তোদের পড়া নেই। তো মিষ্টুর কাছে দিয়ে আয়। চলে গেল মামা, মিষ্টি এনেছিল সেটা খেলাম। মামা এইমাত্র চলে গেল। আসলে এই মামা হলো আমার মায়ের কাকাতো ভাই, তো আমাদের বাড়িতে মাঝে মধ্যেই আসে। ও আসলে আমাদের খুব ভালো লাগে। দিদাও আসে মাঝে মধ্যে। তো দিদা এখন অনেকদিন আসতে পারছে না, এখন হাতে খুব ব্যথা হয়েছে, তো যার জন্য অনেকদিন আসতে পারছে না। তো আসবে আমরা বলেছি, এর মধ্যে একদিন আসো, সকাল সকাল আসো। তো দেখা যাক কবে আসে। মামা মিষ্টি নিয়ে এসেছিলো, সেই মিষ্টি একটা খেলাম। আজকে উপোস ছিলাম, শিবরাত্রি ছিল, তো সকালে জল টল ঢেলে এসে খেয়ে নিয়েছিলাম, যার জন্য নিয়ে মিষ্টিটা নিরামিষ, ওর জন্য আজকে আমাদের নিরামিষ হয়েছে। তো যার জন্য আমাদের, যার জন্য মিষ্টিটা খেতে পারলাম, না হলে অন্য কিছু আনলে হয়তো খেতে পারতাম না। তো ভাগ্যিস মিষ্টিটাই এনেছিল। আর ঠোঁটে এটা আমার জঠোসা উঠেছে, জঠোসা উঠেছে, জঠোসাটা এরকম হয়ে গেছে। এখন মানে খোঁচাখুচির আমার একটু স্বভাব আছে, যার জন্য ওটা ওরকম হয়ে গেছে। আর রাতে মা দেখি কি রান্না করে, রাতে দেখা যাক কি রান্না করে, মাকে জিজ্ঞাসা করি কি রান্না করে। কি হচ্ছে মা আমাদের? রাত্রে সিদ্ধ ভাত, গোবিন্দভোগ চাল আর আলু দিয়ে
ঘি দিয়ে সিদ্ধ ভাত। মেয়ে খাবে? হ্যাঁ খাবে। ও আচ্ছা, আমাদের দিনে কি হয়েছে বললে দাও। দিনে কি আছে? আজকে তো শুয়ে মাথায় জল ঢেলে এসছে, সাবু ফল টল খেয়েছে, চতুর্দশী ছেড়ে গেছে, এখন সিদ্ধ ভাত আমি বলছি খা, কিচ্ছু হবে না। আর তুমি কি খেয়েছো দিনের বেলা? দিনের বেলা আমি আর মাম্মা ওই সিদ্ধ ভাতই খেয়েছি। তুমি দিনেও সিদ্ধ ভাত খেয়েছো, রাতেও সিদ্ধ ভাত খাবে? হ্যাঁ, অসুবিধা হবে না? না না, আমরা তো সিদ্ধ ভাতই ভালো খাই। ঠিক আছে, কোথায় যাচ্ছিলে যাও। যাচ্ছি। এই যে আমার জগৎ জননী, কাজকর্ম সেরে এখন বালিশের কভার ভরতে বসেছে। রান্না হয়ে গেছে মা? হ্যাঁ রান্না হয়ে গেছে। বালিশের কভার ভরছো? হ্যাঁ, ফুলা যে কাঁচা হয়েছিল এগুলো ভরে নিলাম। কিছু বলবে? কি বলবো, তোমরা সবাই ভালো থেকো এই কামনাই করি। চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা বলো, লাইক কমেন্ট করার কথা বলো। চ্যানেলটা আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বলো। শেয়ার করবেন। এই তো আমার জগৎ জননী, বলে দিলে বলে, না বলে দিলে বলে না। কি বলবো, আবার সবাই কি মনে করবে ওর জন্য সবাই বলে, কেউ মনে কিছু মনে করবে না। মা বললো মানে এখন সবাই সাবস্ক্রাইব করবে এমনিতেও। মায়ের মুখ হলো দেব বাক্য। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল হয়ে গেছে, হচ্ছে সকালবেলা আমি চা নিয়ে বসেছি, এই যে এক কাপ চা নিয়ে বসেছি। এরপর মেয়েকে খাইয়ে রেডি করব, মেয়েকে অ্যাকচুয়ালি মাই খাইয়ে দেয়। তো মা খাইয়ে দেওয়ার পর আমি রেডি করব স্কুলের ব্যাগ ট্যাগগুলো রেডি করব, ওকে রেডি করব, তারপর ওকে স্কুলে দিয়ে আসার ব্যাপার আছে। দেখুন আমি এখনও চুলও আছে, এমনি চুলের কি বিধ্বস্ত অবস্থা। তারপর ওকে নিয়ে গিয়ে স্কুলে দিয়ে আসব, মানে ভুল বললাম, আমি দিয়ে আসি না, মা। দেখুন আমার দিনটা যেদিকে গড়াবে ব্লগটাও সেদিকে গড়াবে, তো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। মা এখন মেয়েকে খাইয়ে দিচ্ছে। মা কি খাওয়াচ্ছে ওকে? দুধ রুটি খায় ম্যাক্সিমাম দিন সকালবেলা, নয়তো গাড়বারটা দিই। খাওয়া নিয়ে হাজারো তার বায়না, এই যে মোবাইল দেখছে আর খাচ্ছে। সব বাচ্চারাই বোধ হয় এখন মোবাইল দেখে আর খায়, একা আমার বাচ্চার কথা কি বলবো। কি করবে মা এখন ওকে খাইয়ে? তারপরে স্নান করাবো। তারপরে? তারপরে আর কি করবো, স্কুলে নিয়ে যেতে হলে নিয়ে যাবো, নাহলে রান্না করবো। কি রান্না করবো এখনো ঠিক করিনি। সকালে কি করলে তাহলে ওটা? সকালে রুটি তরকারি। রুটি তরকারি করেছো? হ্যাঁ। যে মা মাছ রাখলো, এটাকে বাছা মাছ বলে, আর সঙ্গে কয়েকটা লেজা রাখলো, এটা কালকে আমাদের রান্না হবে। আজকে কি রান্না হবে মা? আজকে রুই মাছ, চুনো মাছ। এই যে আমার মেয়েকে তেল মাখাচ্ছে। এই জামাটা ছাড়িয়ে রাখা হয়েছে, প্লিজ ইগনোর। হ্যালো বন্ধুরা বলে দাও। ব্রাশ করে কি করবে? তারপরে আর ঘুমাবে, স্কুলে যাবে না ও ঘুমাবে। ব্রাশ করবে, স্নান করবে, করে স্কুলে যাবে না ও ঘুমাবে। একটু পরে নাকি স্কুলে যাবে। হরে হরে, হরে হরে, হরে হরে।
যা পারলাম তাই তো দিলাম এতটুকু টাকা সাহায্য জন্য বলছি মা কাছে একটা কিলো মুগ ডালের দাম চাইছে মা গো খিচুড়ি বিতরণ হয়েছে তো 7 তারিখ থেকে একটু বলো আমার কাছে মুগ ডাল একটা কিলো দাম চাইছে আর কি মা গো নারায়ণ সেবা তো যাই হোক বাবুর গোপাল রয়েছে গোপালের নাম গোত্র দিয়ে দিবেন পাঁচটা বই নর সেবায় পড়বে মা কি নাম আছে মাইদের অনামিকা কর্মকার গোপাল আশীর্বাদ করো রাধে রাধে গোল মঙ্গল করো আসো রাধে রাধে হরে কৃষ্ণ রুটি তরকারি নিয়ে বসলাম এই যে তরকারি খাচ্ছি এখন আসলে হরিনাম কি সংকীর্তন এসেছিল মেদিনীপুর থেকে ওরা এসেছিল শুনলেন তো আপনারা তো ওখানে 20 টাকা দিতে চেয়েছিলাম 20 টাকা নেবে না এর থেকে বেশি দিতে হবে আচ্ছা বলুন তো আপনারা দানের টাকা কখনো বলে দিতে হয় কিন্তু এরা বলে দেয় দীর্ঘদিন ধরে এই স্বভাব চলে আসছে এদের যাই হোক কিছু বললাম না আর দিয়ে দিলাম তো এখন রুটি তরকারি নিয়ে বসেছি মা মেয়েকে স্কুলে নিয়ে গেল এসে মা খাবে তারপরে আমাদের আরেক রাউন্ড চা হবে সকালে এক রাউন্ড হয়েছে চা তারপরে এক রাউন্ড হবে চা তো ঠিক আছে খেয়ে নিই তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে মা এখন ব্রেকফাস্ট করতে বসেছে চা রুটি দেরি হয়ে গেল মামামকে স্কুলে দিয়ে আমি একটু সামনেই বাজারটা ছিল মামামের স্কুলে ওইখানে গেছিলাম একটু চুনো মাছ নিয়ে এসছি একটু কুমড়ো নিয়ে এসছি একটা বেগুন নিয়ে এসছি একটু চচ্চড়ি করবো আর রুই মাছ রান্না করব আচ্ছা এই যে আমরা এখন এক পেয়ালা চা নিয়ে বসলাম আর নতুন করে দেখানোর মতন কিছু নেই এখন চা খেয়ে আমি স্নানে যাবো তারপরে পুজো দেব পুজো দিয়ে মেয়েকে স্কুল থেকে আনতে যাব এনে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো এই যে চা তো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও কেমন হচ্ছে জানি অনেক দোষ ত্রুটি হচ্ছে প্লিজ নিজ গুণে ক্ষমা করে দেবেন এবং আমার সঙ্গে থাকবেন